আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। এখানে দুইটা কাঁঠাল দেখতেছেন, তো এটা আমার খালা শাশুড়ি যেটা আমার ভিডিওতে দেখছিলেন রমজানের সময়, রমজানের ঈদে আমার খালা শাশুড়িদের বাড়িতে গেছিলাম। তো আমার ওই খালা শাশুড়িটা মানে রিকশায় করে তিনটা কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। ওনাদের গাছে প্রচুর কাঁঠাল আছে, তো ওনাদের বাড়ির এরিয়া যেহেতু বিশাল, অনেকগুলো কাঁঠাল গাছ আছে। এখানে দুইটা কাঁঠাল আমাদের জন্য পাঠাইছে, আরেকটা আমার ননসের জন্য। তো বড় ভাইয়া তখন ছিল না, তো দুপুরবেলা আসছে, আসার পরে ভাইয়া কাঁঠালটা ভাঙতেছে। এই যে দেখেন, অলরেডি আগে এক মানে এক বাটি ভেঙে সবাই খেয়ে ফেলছে, এখন আবারও ভাঙতেছে। মাশাআল্লাহ, কাঁঠালগুলো অনেক সুন্দর। এই যে আপনাদেরকে কাছ থেকে দেখাই, একবারে যে নরম হয়ে গেছে তা না, আবার একবারে যে শক্ত ওইরকমও না, একবারে মানে খাওয়ার উপযোগী। মানে কালারটা দেখলে অনেক ভালো লাগে, কালারটা যেরকম সুন্দর, আবার মিষ্টিটাও ওইরকম, মানে অনেক মিষ্টি ছিল। তো বড় ভাইয়া কাঁঠালগুলো ভাঙতেছে, আর জানেনি তো কাঁঠাল ভাঙা একটা ঝামেলার কাজ, হাতে একবারে কষ লেগে মানুষের অবস্থা শেষ হয়ে যায়। তো ভাইয়া প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিল, তারপরে তেলটা মনে হয় যে লাগানো কম হয়েছে, ভাইয়া হাতে কাঁঠালের কষ লেগে একবারে মানে খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, ভাইয়া কাঁঠালগুলো ভাঙে নিতেছে, তো আমরা সবাই এদিক দিয়ে নিয়ে নিয়ে খাইতেছি, ভাইয়া ভাঙতেছে। তো আমরা ভাইয়া কাঁঠাল ভাঙার পরে এখন দুপুরবেলা, তো আমি এই পাশে রান্না বান্না করতেছি, ওইটা আর আপনাদের মাঝে শেয়ার করে নাই। তো সবাই মিলে কাঁঠালগুলো খেয়ে নিছি, খেয়ে নেওয়ার পরে আমি দুপুরে নামাজ কলমা পড়েই একবারে বাজারে চলে গেছিলাম। তো ওইটা আপনাদের মাঝে শেয়ার করব, কাঁঠাল খাওয়া ওইটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। তো যাই হোক, আমি সবাই মিলে কাঁঠালগুলো খেয়ে একবারে চলে গেলাম বাজারে। তো বাজারে কেন গেছি ওইটাও আপনাদের মাঝে শেয়ার করব। আমরা মূলত সিএনজিতে করে গেছিলাম, তো আমরা একটু আগে নেমে গেছিলাম, ব্যাংকে একটা কাজ ছিল, তো কাজ সেরে তারপরে আমরা একটা রিক্সা নিয়ে বাজারের ভিতরে গেলাম। আর এখানে দেখেন বিকালবেলা বাজারের পরিস্থিতি এরকম, আমি আর আমার ননদ দুজনেই গেছি, তো আমরা রিক্সার পিছনে বসে আছি। আর এই রিক্সাওয়ালা মামাটাকে দেখে আমার কি পরিমাণ হাসি পাইছে, মানে ও কীরকম করছে, এই যে গামছাটা ফেঁসাইছে না, ওইটার ভিতরে তার মোবাইলটা এই যে কানের ভিতরে বাঁধি রেখেছে, মানে আমার দেখে কি একটা হাসি পাইছে। আমি এই ফার্স্ট টাইম এরকম করে কেউ মাথার উপরে কানের সামনে মোবাইল বাঁধি রাখতে দেখছি, আগে কখনো দেখি নাই। তো আমি আমার ননাসকে বলতেছি, দেখেন আপু ও কীরকম করছে। তো উনি আগে খেয়াল করে নাই, পরে উনি দেখে উনি মানে হাসতেছে। তো যাই হোক, যার যেমন সুবিধা হবে সে তো ওইরকম কাজই করবে না। তো আমরা ফাইনালি দোকানে চলে গেলাম, কুকারির দোকানে। তো এখানে মূলত আসা হয়েছে আমার ননাসের মেয়ের বিয়ে, যেহেতু গত ভিডিওতে দেখছেন ওর বিয়ের কেনাকাটা করছি, শাড়ি কাপড় এগুলা। তো আমাদের এদিকে রেওয়াজ আছে যে মেয়ের বিয়ের সময় মেয়েকে যাবতীয় মানে হাঁড়ি পাতিল, তারপরে মানে এ টু জেড সব কিছু দিতে হয়, রান্নাবান্নার জন্য যতগুলো সরঞ্জাম প্রয়োজন। তো যেহেতু নতুন বিয়ে হইতেছে তো তাকেও দিতে হবে, তাই আমরা একবারে কুকারের দোকানে চলে এসেছি। তো এখানে আমরা সব কিছু একটু ঘুরে ফিরে দেখতেছি, আর এই এদিকে আমরা এই যে প্লেট এগুলো দেখতেছিলাম। তো প্রথমে দোকানে লাইট ছিল না যেহেতু কারণের অনেক ডিস্টার্ব, তো আমি প্রথমে তাও একটু শ্যুট করে নিয়েছি, তো পরে আবার কারণ আসে আমি আবারও পরে আবার সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। তো দোকানদার ভাইয়াটা আমার শাশুড়ি মাদের পরিচিতই ছিল, তো ওনার ভাষা ব্যবহার কত মানে কত ভালো। আর ওনার আমার একটা জিনিস ভালো লাগছে যে কোনো একটা জিনিস ধরতেছে বলতেছে যে বিসমিল্লা বিসমিল্লা, মানে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে কোনো একটা কিছু লিখতেছে তাও বিসমিল্লা বলে শুরু করতেছে, কোনো একটা জিনিস নামাইতেছে তাও বিসমিল্লা বলে নামাইতেছে, মানে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে আফু বসে রয়েছে, আর এ পাশে সব হাঁড়ি পাতিল, এই যে দেখেন সব হাঁড়ি পাতিল সাজা রেখেছে। তো দোকানটা অনেকটা ছোট, তারপরেও অনেক জিনিস রাখছে দোকানে। তো ফাইনালি আমরা এই যে এখানে গেলার সেটটা পছন্দ করে নিছি, মানে সব কিছু দিতে হবে, পেলে মানে ডিনার সেট, তারপরে জগ সেট, তারপরে
স্যুপ সেট মানে এ টু জেড সব কিছু। তো আমরা ডিনার সেট প্রথমে যে প্লেটগুলো দেখাইছিলাম ওইটাই পছন্দ করছি, আর এখানে বল মানে ভাতের বাটি, তো বড় আপু আপু বলে যে ওইটা ভালো লাগবে, আমি বলি হ্যাঁ দিলে দিতে পারেন। তো আরও দুইটা ছিল, আপু এটাই চয়েস করছে, তো এটা রেখে দিছে। আর নিচে আমাদের ডিনার সেটটাও প্যাকিং করে রেখে দিয়েছে ভাইয়া। আর এপাশে আবার ভাতের চামিচ, তারপরে আবার তরকারি বাড়ার জন্য চামিচ, ওইগুলো পছন্দ করে রেখে দিছে। আবার এখানে ছাল চামচ, কাঁটা চামচ, আর চালাতের মেশিনটা আমি হাতে নিয়ে বলি যে এটা ভালো না, আরও একটা ভালো দেখে দেন। তো উনি এবার ভালোটা দিয়েছে, তো আরেকটা খুন্তি দিয়েছে, মানে একটা লিস্ট থাকে কি কি দেওয়া লাগে। তো স্যার ছাকনি আমি আপনাদেরকে বলছি, মানে একটা ফ্যামিলিতে শুরু করার আগে যা কিছু প্রয়োজন সব কিছুই দিতে হয় আমাদের এই দিকের আওয়াজ। তবে আমার কাছে এর আওয়াজটা একদম ভালো লাগে না, মেয়েও দিবে আবার মেয়ের সাথে সাথে সকল কিছু দিবে, এটা একটা আমার কাছে খারাপ বিষয় মনে হয়। তো যাই হোক, আমরা এদিকে গ্লাস দেখতেছি, পানির গ্লাস। তো ভাইয়া অলরেডি কয়েক রকমের পানির গ্লাস বাই করে আমাদেরকে দেখাইতেছে, আর ভাইয়া একটু বাইরে গেছে যে কি জিনিস নিয়ে আসার জন্য। তো বড় আপু এদিকে কি দেখতেছে, আমিও যাইতেছি, আমাকে বলে যে এটা কি দেখ। তো আমিও শিওর জানি না আসলে এটা কি, তবে আমার কাছে মনে হয়েছে যে চামচ রাখার মতো কোনো একটা জিনিস, মানে চামচ রাখার জন্য ওইরকম, তো মানে আমিও শিওর জানি না। আর এপাশে অনেকগুলো গ্লাসের সেট এখানে আছে, তো আমি বাইরে থেকে দেখতেছি। তারপরে আমরা এখানে প্লাগসগুলো দেখতেছি, আবার প্লাগসও দিতে হয়। তো এটার কালারটা একরকম। তো ভাইয়া দেখতেছি আসার সময় কয়েকটা ট্রে নিয়ে এসেছে বাইরে গিয়ে, তো ট্রেগুলোর ডিজাইনগুলো আমাদেরকে দেখাইতেছে। আগে ট্রেটা ডিজাইনটা আপুর কাছে ভালো লাগে নাই, তাই অন্যরকমের ট্রেগুলো নিয়ে এসেছে। তো আপু যেহেতু বলটা এই কালার নিছে, তাই ট্রেটাও ওই রকম নিছে। তো আমি বলি যে এখানে কী কী কালার আছে একটু দেখান, তো ভাইয়া সবগুলা একবার দেখাই দিতেছে। তো আপু ওইটাই চয়েস করছে যেটা ওই যে বলের সাথে। আর এখানে গ্লাসগুলো দেখতেছেন অনেক গর্জিয়াস। তো আমরা অনেকগুলো গ্লাস দেখার পরে একটা চয়েস করে নিয়ে নিছি। আর এখানে প্লাগস, মূলত প্লাগস দুইটা নিবে, একটা আপুর ঘরের জন্য আর একটা মেয়ের সাথে দেওয়ার জন্য। তো আমরা এখানে প্লাগসগুলো চয়েস করতেছি, আর ভিতরে কীরকম আপু ওইটাও একটু খুলে দেখতেছে। তারপরে ভাইয়া আমাদের এই যে একটা বক্স প্যাকিং করে দিয়ে দিতেছে, যেহেতু আমাদের অনেকগুলো জিনিস চয়েস করা হয়ে গেছে। তো ভাইয়া বলে যে আগে বিসমিল্লা বলে এগুলো প্যাকিং করে দিয়ে দিই, পরে পরেরগুলো আবার বাইর করব নতুন করে, মানে দোকান এগুলা এলোমেলো হয়ে ভিড় করা এটা ভাইয়া পছন্দ করতেছে না। তো আমরা বলি যে হ্যাঁ আগেও প্যাকিং করবেন পরেও করবেন, প্যাকিং করে রেখে দিন, পরেরগুলো আমরা পরে চয়েস করতেছি। তো ভাইয়া একটা বক্স অলরেডি সুন্দর করে প্যাকিং করে দিয়ে দিছে আমাদেরকে। এই যে এখানে সব এই যে ডিনার সেট, তারপরে জগ সেট না জগ সেটও এখানে দিয়ে দিছে, তারপরে প্লাগস, পানির গ্লাস এগুলা, তারপরে বল, ছাঁকনি, ট্রে এগুলা দিয়ে একটা বক্স প্যাকিং করে দিয়েছে। তো পরে হাঁড়ি পাতিলের একটা বক্স হয়, তবে ওইটা আমরা ছিলাম না, আমরা একটু বাইরে গেছিলাম যে বুট ফাটি আর বুটনি কেনার জন্য, তাই আমরা পরের প্যাকিংটা দেখি নাই। তবে আমরা সব জিনিস চয়েস করে দিয়ে গেছিলাম, ভাইয়া সব কিছু বেঁধে সুন্দর করে রেখে দিয়েছিল, আর ভাইয়াটার বাসা ব্যবহার অনেক বেশি ভালো। আর এপাশে একটা বালতি আর একটা মগ নিয়ে এসেছে গোসল করার জন্য। আমি আপনাদেরকে বারবারে বলতেছি একটা ফ্যামিলি স্টার্ট করার সময় যতগুলো সামান লাগে সব কিছুই মেয়ের মারা দিতে হয়, তো মানে এটা একটা খারাপ রেওয়াজ, তবুও কী করব যেহেতু চালু হয়ে গেছে। প্রত্যেক মানুষে ওয়াজ শুনে, এখন প্রতিটা মোবাইলে ওয়াজ আছে, সব কিছু আছে, তবে কেউ মানতে রাজি না, শুধু শুনতে রাজি, এটা একটা আফসোসের বিষয়। তো আমি চাই যে এটা যত শীঘ্রই সম্ভব আমাদের মানে সমাজ থেকে এটা শেষ করে দিলে ভালো হয়। তো
এখানে এবার হাঁড়ি পাতিলের পালা। তো আমরা অলরেডি অনেকগুলা হাঁড়ি পাতিল নিয়ে নিছি, তো ভাইয়া সবগুলা হাঁড়ি পাতিল আমাদেরকে বাইর করে দেখাইতেছে। আর শুধু পাতিল দিলে তো হবে না, পাতিলের সাথে সাথে ঢাকনাও লাগবে। তো ভাইয়া প্রতিটা পাতিলের সাথে সাথে ঢাকনাগুলা অ্যাডজাস্ট করে দিতেছে, এই যে দেখেন। তো আমরা এখানে চারটা মানে তরকারি রান্না করার জন্য পাতিল নিয়েছি, তারপরে তিনটা ভাত রান্না করার পাতিল নিয়েছি, একটা মাছ গালার জন্য পাতিল নিয়েছি, একটা কড়াই, তারপরে একটা কলসি, সব কিছু নিয়ে নিছি। তো ভাইয়া এখন শুধু মানে মিলিয়ে মিলিয়ে ঢাকনাগুলো দিয়ে দিতেছে। তো ভাইয়া সবগুলা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া সামনের পাতিলটা ঢাকনাটা একটু বেশি বড় হয়ে গেছে, তো ভাইয়া আবার এটা পরে চেঞ্জ করে দিছে আমাদেরকে। তো ভাইয়া এবার এগুলা সুন্দর করে প্যাকিং করে দেবে। আমি আর আপু চলে গেলাম অন্য দোকানে, এই যে পাটি কেনার জন্য, সাথে বটনিও কিনবো, তো এগুলাও দিতে হয়। এখন ভাইয়াটা আমাদেরকে খুলে খুলে দেখাইতেছে পাটিগুলা, তো আমরা দেখতেছি। আর ভাইয়ার দোকানে অনেক শোপিস, তারপরে ছোট ছোট ফুলের টব, অনেক কিছু আছে। তো আমার কাছে দেখে অনেক বেশি ভালো লাগছে, তাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এপাশে মানে ভাইয়ের দোকানটা ছোট, তবে অনেক কিছু রাখছে, অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে ভাইয়ের দোকানটা ভাইয়া। তো ভাইয়ার আরেকটা কাস্টমার এসেছে, তো ভাইয়া ওই কাস্টমার সাথে কথা বলতেছে। তো আমরা অনেক কিছু কেনাকাটা করছিলাম, তো বিছানা চাদর, তারপরে পাটি, সব কিছু। তো এটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। আমরা একবারে ফাইনালি গাড়িতে উঠে গেছি বাড়ির যাওয়ার জন্য। এখন মাগরিবের আজান দিয়ে দিতেছে, তো আমি এ পাশে বসছি, মাঝখানে বক্সগুলো রাখছি, ওই পাশে আপু বসছে। তো আমরা একজন আরেকজনকে দেখতেছি না, দেওয়াল উঠে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিছি, বাড়িতে চলে যাইতেছি। আর আসছি প্রায় দুপুরবেলা, এখন একবারে সন্ধ্যার পর হয়ে গেছে। জানেনই তো মানে বাজারে আসলে সময় কোন দিক দিয়ে চলে যায়, এটা আর বোঝাই যায় না। তো তারপরে একবারে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে সব জিনিস এখানে নামিয়ে নিয়েছে, এই যে দেখেন। এই সব কিছু নিয়ে এসেছে মেয়ের বাড়িতে দেওয়ার জন্য, সাথে আরও ফার্নিচারও দেবে, ওইটা আর পরে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব যখন বিয়ে হবে বা ফার্নিচারগুলো নিয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন।